Sarigama Karva Mini Bengali Legends. Oh, chanda, chanda, chanda kore ekbare jali dile. Oh, ki jala tone bollum re baba. Na ami bari nei. Sir, amra ese gechi, ese gechi, ese gechi. Ebar bhote apnake harawar himmat korole. ধরেলিন আপনি জিতে বসে আছেন। আমিও তো ঘুরে দেখলাম, জনসাধারণের না এখন আর কোনো পার্টির ওপর বিশ্বাস নেই। সকলেই চায় সত্যিকারের ভালো লোক এবং ভালো দেশ সেবক। আর তোমরা তো জানো আমার মতন একজন ভালো লোক আর দেশ সেবক শুধু পৃথিবী বলে ভুল করা হয় স্যার, সারা কলকাতা শহরে পাওয়া মুশকিল। না না না, অত বড় কথা ঠিক আমার বলা উচিত নয়, তবে হ্যাঁ লোকে যদিও এই কথাই বলে। কেন বলবে না সুলি, সারারা জানে না, না বলে কি হাল হবে? হ্যাঁ, তোমরাই তো আমার একমাত্র ভরসা। ভরসা যখন দিয়েছেন একেবারে ভরসা করে দেবো। সভাটা শনিবার ঠিক করলাম ওই গেঁড়াতলার মাঠে। গেঁড়াতলার মাঠ সেটা কোথায়? আরে মশাই ওই ছেনতাই পল্লীর পাশে পাশে। বাবা বাবা, ছেনতাইয়ের পাশে তো গেঁড়া থাকবেই, খুব ভালো জায়গা। আপনি হবেন সভার সভাপতি, আপনাকে একটু সাহায্য করতে হবে কিন্তু। নিশ্চয়ই, কি কি চাই বলো। আমাদের প্যান্ডেলে যে বাঁশ লাগবে ওই বাঁশগুলো কিন্তু আপনাকে দিতে হবে। ছি ছি, এটা কি একটা কথা হলো? তোমরা বাঁশ চাইবে আর আমি তোমাদের বাঁশ দেবো না, এ কখনো হয়? তাহলে আমরা এখন হরকাই। এসো ভাই এসো। চল রে, এবার রামপ্রসাদ বেড়াকে একটুখানি বধ করা যাক, চল। হ্যাঁ তাই চল। কোন? আমরা পাড়ার সন্তান। আরে এসো এসো এসো, বাতাও মহল্লা কা হাল ক্যা? সামনে শনিবার মিটিং আর আপনি প্রধান অতিথি। বাবা বাবা বাবা, বহুত আচ্ছা, এ কাম তো ঠিকই আছে। লেকিন একটা কথা, যো কুছ বলতে হবে না, একটা কাগজে লিখিয়ে দিবে। এমন লেখা লিখে দেবো পাবলিকের বাপও কোনোদিন শোনেনি। লেকিন আমি তো নতুন বাংলা শিখিয়েছে। ওতে কিছু হবে না, শুধু দাড়ি কামাটা ঠিক রেখে পড়ে যাবেন তাহলেই হবে। সে ভাবতে হবে না। আচ্ছা, অগর যদি কিছু ভুলচুক হয়ে যায় তো পাবলিক কিছু বলবে না তো? এলাকায় কারোর হিম্মত আছে নামের আগে ঈশ্বর বসিয়ে দেবো না? এটা কিরকম মায়ের ভোগে? নামের আগে যেখানে শ্রী বসে সেখানে ঈশ্বর বসে যাবে? ও হো, একদম খতম করিয়ে দিবে। বাবা বাবা বাবা, বহুত আচ্ছা, এরকম লোকই তো আমার দরকার। আর মুন্সিজি, এই লোক 500 রুপিয়া দে দিজিয়ে। তাহলে হামলোক চলি। হ্যাঁ নমস্তে, জয়রামজি কি, জয়রামজি কি। এখন আমাদের প্রধান অতিথি রামপ্রসাদ ঝঞ্ঝটওয়ালা কিছু বলবেন। নমস্কার, দেখেন আমারে যে উঠাইলন ওখন আমি কি কহি, ও আমার পূর্ববর্তী বক্তা যেটা বলিয়ে গেছে সেটাই ঠিক আছে। আমার কাছ থেকে আর 2-500 টাকা নিয়ে আমাকে এখন ছড়িয়ে দিন। আরে মশাই, আপনার পকেটের যে কাগজটা আছে না ওটা পড়ুন না। দেখেন একটা কথা আমি আপনাদের বলবো, আপনারা দয়া করে শুনেন। হ্যাঁ বন্ধুগণ, একটা কুমার হইছে। হ্যাঁ বন্ধুগণ, একটা কুমা, আপনারা হয়তো জানেন যে একটা কুমা আমি আজ আপনাদের পাড়ার একজন ভোট প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। একটা দাঁড়ি, লেকিন আপনারা এটা জানেন কি আমি কে? একটা জিজ্ঞাসা চিহ্ন, সেটা হয়তো জানেন না, তবে শুনেন একটা দাঁড়ি। আমি আজ 30 বছর ধরে চিটে গুড়ে ব্যবসার মাধ্যমে জনসাধারণের সেবা করে এসেছি একটা দাঁড়ি। আপনারা আমাকে চিনেন একটা কুমা, আপনারা আমাকে জানেন একটা কুমা। সুতরাং আমি যে আজ পর্যন্ত দেশের জন্য কি কি কাজ করিয়েছি সে তো এখানে হা 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 4টে ছোট ছোট ফুটকিতি বুঝিয়ে দিয়েছে। তাই আর বিশেষ কথা বাড়িয়ে লাভ নেই, শুধু এটুকু বলবে যে আপনাদের পাড়া থেকে আমাকে নিযুক্ত করা মানি খানিকটা জায়গা, হা হা খানিকটা জায়গা কাটাকুটি, আর আপনাদের পাড়া থেকে আমাকে ভোট দেওয়া মানি খানিকটা জায়গা গোলমাল, আর আমার সম্বন্ধে কিছু ভাবা মানি হলো খানিকটা জায়গা ফাঁকা। এখন আপনারাই বিচার করে বলেন যে আমি আপনাদের পাড়ায় ভোট পেতে পারি কিনা। একটা জিজ্ঞাসা চিহ্ন, নমস্তে, জয়রামজিকে একটা দাঁড়ি। এইবার আমাদের সভাপতি পতিত পাবন হালদার দেশের সম্বন্ধে কিছু বলবেন। বন্ধুগণ, না আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে, আমি বলবো। কি বলবো, কেন বলবো, আর কেনই বা বলবো না,
বলতে যখন এসেছি নিশ্চয়ই বলব। আমি মেয়েদের যখন বলব মাকো মাকো করে বলব, একটু আদর করে বলব, আর ছেলেদের যখন বলব রেগে মেগে বলব, তবু আমি বলব। আর কেনই বা বলব না, বলি আজকাল তো সবাই শুধু বলে করে কে, তাই আমি বলবো কি না। আপনারা হয়তো সকলেই জানেন যে আমার নামের পাশে একটা বিএস বসানো আছে, মানে ব্যাম্বু সাপ্লায়ার, অর্থাৎ আমি বাঁশের ব্যবসা করি। কিন্তু আপনারা এটা জানেন কি, প্রতি বছর দেশ এবং দেশবাসীকে কত বাঁশ আমাকে দিতে হয়, তা যদি আপনারা জানতেন তাহলে কিছুতেই বলতেন না যে আমি বাঁশের ব্যবসা করি। সত্যি কথা বলতে কি, দেশকে বাঁশ দিয়ে দিয়েই আমি আজ শেষ হয়ে গেছি। দেশকে কত বাঁশ দিয়েছি তা বারবার কি বলবো। আমি এই অনুষ্ঠানে দেখে দাঁড়িয়ে দুঃখ হচ্ছে আমার সবচেয়ে, এই যে আমি আমার পাড়ার অনুষ্ঠানে আমি আমার পাড়ার জনসাধারণকে আমি আমার ইচ্ছে মতন বাঁশ দিতে পারলুম না। তার কারণ বাঁশ আমাকে অন্য জায়গায় দিতে হয়েছে। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি সামনের বছর পাড়ার লোকদের যাতে ভালোভাবে বাঁশ দেওয়া যায় তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। দেশকে কত বাঁশ দিয়েছি তা বারবার বলা বৃথা। এই তো পাড়ার ছেলেরা এসে আমায় ধরল, আমি ছেলেদের বাঁশ দিলাম। তবে হ্যাঁ, ছেলেরা যেন এটা বুঝে নেয় যে আমি ভোটে দাঁড়িয়েছি বলি ছেলেদের বাঁশ দেইনি। ছেলেরা যেন বুঝে নেয় যে বাঁশ দেওয়া হচ্ছে আমার পেশা। সুতরাং আমি ভোটে জিতলো বাঁশ দেবো, আর ভোটে হারলো বাঁশ দেবো। বাঁশ আমি বরাবর দিয়েই যাব। ও চাঁদা 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 করে একেবারে জ্বালিয়ে দিলে। ও কি জ্বালাতনে পড়লুম রে বাবা, না আমি বাড়ি নেই। স্যার আমরা এসে গেছি, এসে গেছি, এসে গেছি। এবার ভোট।